কুম আসসালাম আ রহমতুল্লাহি অমরাকাতু যে আমাদের সম্মানিত ভাই যেন বিপ্লব মালয়েশিয়াতে জানতে চেয়েছেন যে অনেক ভাইরা বলে থাকেন যে নামাজের মধ্যে টুপি বা পাগড়ি ব্যবহার করলে সেই নামাজের নাকি সব বেড়ে যায় নাকি বেশি পাওয়া যায় তো এক্ষেত্রে কোরআন হাদিসের বিধান কী আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লাহাবাদ জি সম্মানিত ভাই নামাজের ক্ষেত্রে বিশেষ করে যখন মানুষ নামাজ আদায় করবে তাকে সৌন্দর্য অর্জন করা চাই সৌন্দর্য ইতিয়ার করা চাই যাতে করে সে তাকে দেখতে ভালো লাগে যেহেতু আল্লাহ রসুল্লা আলী সালাম বলেন ইন্নআল্লাহ জামিলুন ইউ হেবুল জামাল এবং আল্লাহ আল্লাহাকরাবল্লা আলামিন কোরআন মসজিদেও কথা বলেছেন খুদ্ুমএা কুল্লি মসজিদ যখনই তোমরা কোনো মসজিদে আসবে তখনই তোমরা কি করবে সৌন্দর্য ইতিহার করবে তো এখন টুপি পাগড়ি যদি সৌন্দর্যের মধ্যে হয় অবশ্যই ব্যবহার করা উচিত আর বিশেষ করে আমাদের অনেক ভাইরা এই টুপি পাগড়ি নিয়ে অনেকেই নাক ছিটকানি পারে ভালো নজরে দেখে না যদি কেউ বিনা টুপিতে বা বিনা পাগড়িতে নামাজ আদায় করে তাদেরকে ভালো নজরে দেখা হয় না এটাও ভুল ধারণা এটাও ভুল ধারণা যেহেতু টুপি পরা আবার কিছু কিছু মানুষ দেখা যায় ইচ্ছাকৃতভাবে টুপি ছেড়ে দেয় এটাও ঠিক না বরং টুপি থাকলে টুপি ব্যবহার করা উচিত আর যাদের পাগড়ি ব্যবহার করা অভ্যাস তাদেরও ব্যবহার করা উচিত এটা কোনো অনেক ওলাামগণ এই বিষয়ে বিভিন্ন ধরনের কথা মন্তব্য করেছেন যাই হোক শেষ কথা হলো এই যে টুপি যদি সৌন্দর্যের মধ্যে হয় অবশ্যই সে টুপি ব্যবহার করবে পাগড়ি যদি সৌন্দর্যের মধ্যে হয় অবশ্যই ব্যবহার করবে কিন্তু কোনো কোনো মসজিদে দেখা যায় কারণ কারণবশতকে যদি টুপি ভুলে গিয়ে থাকে আর যদি মাথায় টুপি না থাকে মানুষ প্লাস্টিকের বা বিভিন্ন ধরনের টুপি আজকাল আমাদের ভারত উপমহাদেশের মসজিদে সেই টুপিগুলো রাখতে দেখা যায় এবং সে যদি নিজে মাথায় ব্যবহার করতে ভুলে গিয়ে থাকে অন্যজনেও সে নামাজরত অবস্থায় থাকলেও তার মাথায় পড়িয়ে দিয়ে থাকে এগুলো ঠিক না এগুলো হলো বাড়াবাড়ি এগুলো হচ্ছে বাড়াবাড়ি কাজ তবে আমাদের উচিত টুপি এবং পাগড়ি ব্যবহার করা টুপি ও পাগড়ি ব্যবহার করা কিন্তু এখন কথা হলো এই যে সমস্ত হাদিসের মধ্যে বলা হয়েছে যে টুপি বা পাগড়ি সহ নামাজ আদায় করলে এত নেকি এত গুণ বেশি সে সমস্ত হাদিস আল্লাহ রসুল আলী সাল্লা সালাম থেকে প্রমাণিত না বরং সে সমস্ত হাদিসগুলো হচ্ছে জৈব অথবা বানাওয়ট এবং ভিত্তিহীন যে সমস্ত হাদিসের মধ্যে টুপি পরিধান করে নামাজ আদায় করলে বা পাগড়ি পরিধান করে নামাজ আদায় করলে এতগুণ বেশি সব পাওয়া যায় সে সমস্ত হাদিসগুলো বানাওয়ট এবং ভিত্তিহীন অথবা জৈব তাই সেগুলোর উপরে আমল করা যাবে না তবে টুপি পরিধান করে নামাজ আদায় করাটা ওলামায় সালফগণ প্রশংসিত করেছেন তাই আমাদেরও উচিত বিশেষ করে নামাজের ক্ষেত্রে টুপি পরিধান করা পাগড়ি ব্যবহার করা বাকি আল্লাহ আলম সাহাব আসসালামু আলাইকুম আহমতুল আবারকাত